শেষ হয়ে গেছে, তুমি এন্ডে পিয়াজ আনতে গেলে একটু কাছে আসতে হবে, ডিফোকাস। হ্যাঁ হাই, না আমাদের বিরিয়ানি পর্ব শুরু। হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি, আমি দেবজিৎ, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে জানাই গুড মর্নিং, সুপ্রভাত। তো আজকে একটা নতুন দিন, আশা করছি সবার ভালো কাটবে। তো আমি আজকে একটু তাড়াহুড়োর মধ্যে আছি, কারণ আমি এখন কিছু করতে পারবো না। আজকে একটা খুব সুন্দর প্ল্যানিং আছে, তো সেটা দেখাবো, কারণ আমি এখন এটাকে রেখে দেবো, রেখে আমি বেরোবো, যাবো আমাদের এখানে হরিপালা জায়গা আছে, সেখানে আমাদের লয়ারের বাড়িতে। তো সেখান থেকে আসার পথে আজকে একটা প্ল্যানিং আছে খুব সুন্দরে, তো সেটা দেখাবো, ঠিক আছে? তো টাটা, পরে দেখা হচ্ছে, মানে যখন কাজ শুরু হবে তখন। আমি এখন বেরোবো, কারণ একা গাড়ি চালাবো, তো সেই জন্য তো ব্লগ করাটা পসিবল হয়ে উঠবে না, কারণ এখনও অতটা প্রফেশনাল হয়ে উঠতে পারিনি। তো যাই হোক, তো টাটা, গুড মর্নিং। হ্যালো, আমি আবার এসে গেছি। তো বেরোনোর জন্য যেখানে বেরোনোর কথা ছিল সেখানে বেরোবো, কিন্তু একটু সময় আছে হাতে, একটু মানে অনেকটাই হাতে সময় আছে। তো ঠিক আছে, তো কথা চলুন। মশারিটা খুলে ফেলেছি, এই এই বেডটাকে ঠিক করার পালা, কারণ আজকে কিছু কাজ আছে বাড়ির মধ্যে। এইটাকে একটুখানি সাইডে সরাবো, এই পুরো ঘরটাকে, এই দেখুন পুরো ঘরটাকে ঠিক করতে হবে। তো তাহলে চলো লেগে পড়ি। ইয় তো যেটা দেখাবো বলে এনেছিলাম এসে গেছি সেই জায়গাটায়, এই রাস্তার ওপরেই একদম। তো এই দেখো পদ্ম ফুল, প্রায় অনেক 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 দিন পর এই জিনিসটা দেখতে পাচ্ছি, অনেক দিন পর, অনেক দিন পর পদ্ম ফুলটা আমি দেখতে পাচ্ছি। বাট এটা খুবই রিস্কের একটা জায়গা, কারণ পদ্ম গাছের গোড়ায় সাপ থাকে। তো চলুন, কিছু তো স্লো মোশন এখানে নিতে পারবো না, চেষ্টা করছি যদি পারি। তো দেখুন কত পদ্ম, এটা দেখতে পাইনি, এতবার গেছি এখান দিয়ে হয় না, এই টাইমটাতে হয়। তো যাই হোক, তো চলুন যাওয়া যাক, কারণ হচ্ছে অনেকটাই লেট হয়ে গেছে আমাকে। মেন হচ্ছে বাড়িতে গিয়ে অনেকটাই কাজ ফাজ আছে, যেটা বললাম। তো চলো তাহলে যাওয়া যাক, তারপর বাদ বাকি যা কথা আছে সেটা বাড়িতে গিয়েই হবে। বাই, এবার গাড়িটা মন দিয়ে চালাই, কারণ এক হাতে চালাচ্ছি, সেফ ড্রাইভ সেফ লাইফ। তো হ্যালো, আবার আমি এসে গেছি। এসে গেছি বলতে গেলে বলছিলাম আজকে একটা মানে গুরুত্বপূর্ণ বিষয়পত্র আছে, তো সেই বিষয়পত্রটা হচ্ছে, ঘোরাবো ক্যামেরা, এই হচ্ছে দুই মহারানী, কোথায় গেল? এই হচ্ছে সুহাসিনী খোলে, আর এই হচ্ছে কি বলে রাধিকা, আর এটা হচ্ছে সুহাসিনী। হাই বল। হাই। মুখ দেখা দেখাবে না, তার কারণ হচ্ছে খুব অ্যাটিটিউড। তো এই হচ্ছে বিষয়। তো আমাদের চলছে আজকে, অ্যাকচুয়ালি এর ফোলিও আছে, এই রাধিকার ফোলিও আছে, তো সেটারই কাজ চলছে। তো হয়ে যায়, তারপর আসছে আজকে, তো বেশিটা হবে না, বা আজকের যে ব্লগটা আপলোড ছিল সেটা এডিটিং চলছে এখনো, তো দুটোকে একসাথে করে কালকে আপলোড করবো। ওকে, তো আমাদের একটা রাউন্ড কমপ্লিট হলো কাজের। তো এবার যাওয়া হবে বিরিয়ানি আনতে, বিরিয়ানি ঠিক আছে, বিরিয়ানি আনতে হবে, যাওয়া হবে। তো তারপর এ ভাই ওকার, এই হচ্ছে দীপ ব্যানার্জি, এ হচ্ছে অয়ন্ত, এই হ্যাঁ আমাদের মেকআপ আর্টিস্টের সাথে পরিচয় করা মানে, এই মেকআপ আর্টিস্ট এইদিকে, এ হচ্ছে অয়ন্তিকা পাত্র, যদি কারোর লাগে। গজব বেজ্জতি হ্যায়, হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাই তো অয়ন্তিকা পাত্র, যদি কারো মেকআপের জন্য দরকার পড়ে একদম ফোন করবেন না, না না ফোন করবেন, আমি নাম্বারটা বলে দাও, নাম্বারটা দিয়ে দেবো, আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে, ডেসক্রিপশন দিয়ে দেবো, দিয়ে দেবো, যত আগল পাগল সব ফোন করে আরামে। তো এবার বেরোচ্ছি, গেছে দীপদা, যাবে আমার সাথে বিরিয়ানি আনতে। তো দীপদা উপরে চাবি আনতে গেছে, চাবি খুঁজে পায়নি, তো বেরোই, বেরিয়ে তারপর আবার ধরছি। ইয়ো,
গেছি বিরিয়ানি নিয়ে, ইয়ে রাহা হামনা হামারা বিরিয়ানি, আপ মজা হোগা মজা মজা, আবি মজা আয়েগা না ভিড়ো না। আমাদের বিরিয়ানি পর্ব শুরু, এই ব্যাক লাইট আসবে তার জন্য সুহাসিনী খোলে না, আমার দেখিয়ে দিয়েছি অলরেডি। আর এই হচ্ছে আমাদের রাধিকা, আর এটা হচ্ছে বিরিয়ানি, আমরা তো সবাই খেয়েছ। তো আবার এসছি, তার একটা কারণ হচ্ছে এখানে একজন খুব সুন্দর একটা লজিক বোঝাচ্ছে বিরিয়ানির, বিরিয়ানির বলতে ক্যামেরা করি। আচ্ছা, এইটা হচ্ছে আমার থালা, এটা হচ্ছে রাধিকার থালা, এটা হচ্ছে সুহাসিনীর থালা। তো বক্তব্যটা হচ্ছে কি, বক্তব্যটা বল শুনি। বক্তব্য হচ্ছে যে আমাকে সব থেকে বেশি দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা নাকি ও সব থেকে বেশি দেওয়া হয়েছে, তার কারণটা? কারণ হচ্ছে একই সময় খেতে বসেছি, পুরোটা শেষ হয়ে গেছে, তুমি এনে পেঁয়াজ আনতে গেলে, পেঁয়াজ এনে নিয়ে চলে এলে, তারপরও তোমার এতটা যে আমার কি করে এতটা থাকতে পারে। কোন এই লোক, কাহাঁ সে আতে হে? এটা আমার মানে লজিকের 2x, মানে কি বলবো, মাথায় আসছে না। মানে আমাদেরটা আছে বলে আমাদেরটায় কম, আর আমাদেরটা সরি শেষ হয়ে গেছে বলে আমাদেরটা কম, ওরটায় আছে বলে তার মানে ওরটায় বেশি, মানে কেয়া বলিস, কি করে হতে পারে, অসম্ভব, কি করে হতে পারে আমাকেই। বাহ, এই দেখেন গড় সে দেখি সব থেকে বেশি দিয়েছে, গড় সে দেখি। হ্যাঁ, তোমাকে ভালোবেসে দিয়েছে, ওরা ভালোবাসে বিরিয়ানি, কাকু আমাকে খুব ভালোবাসে। আরে খাওয়া দাওয়া পর্ব শেষ। এই মডেল, হাই, এদিকে এদিকে একটু কাছে আসতে হবে, ডিফোকাস। হ্যাঁ হাই, এই হচ্ছে মডেলটা আমাদের রাধিকা, এই দিকে দেবে, ঠিক আছে? তো এসেছে, তো বলেন খাওয়া দাওয়ার পর তারপর এখন কি হবে আমাদের? আমাদের আবার নেক্সট শুট আছে, নেক্সট শুট আছে এখন এই ড্রেসটাতে, এটা যেটা, হ্যাঁ এই লুকে, এই লুকটাতে, টিডি এই লুকটাতে আবার শুট আছে। তো মেকআপ আর্টিস্ট একটুখানি খেতে গেছে, তো ও অন্য খাবার খাচ্ছে, আমরা বিরিয়ানি খেয়েছি, বড় লোক মানুষ করাচ্ছে, আরও VVIP বড় লোক মানুষ ওই ভাত খাচ্ছে। তো ঠিক আছে, চলো দেখি কি হয়, দেখা হবে, দেখানো হবে। এই যে আমাদের দেবজিৎ ঘোষ মন্ডল শুট করছেন, আমাদের প্রিয় ফটোগ্রাফার। এই হচ্ছে আমাদের মডেল রাধিকা, এখানে পোজ মারছে, এটা আমাদের আউটডোর শুট হচ্ছে। এখানে আর একজন ফটোগ্রাফার আছে, একটু দেখাই, আরেকজন পালাচ্ছে কেন, হাই। এটা আমাদের মেকআপ আর্টিস্ট, মেকআপ আর্টিস্ট এসছে একটু মেকআপ টেকআপ ঠিক করার জন্য। এখানে ফটোগ্রাফার ফটো শুট করছে খুব মন দিয়ে, এতই আর কি কোভিড বিধি মানছি। এই যে ক্যামেরাতেও মাস্ক লাগাচ্ছি আমরা, ক্যামেরাতেও মাস্ক লাগাচ্ছি, মানে নিজে মাস্ক পরছে না কিন্তু ক্যামেরাকে মাস্ক লাগাচ্ছে, এটাই হচ্ছে ব্যাপার। ছবি তোলা হলে আগে মাস্ক লাগিয়ে, ফোনটা দেখি, আর ফোনটা দেখি। আর এই হচ্ছে আমাদের ক্যামেরার পেছনে যে এতক্ষণ ধরে বক 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 করছিল, সুহাসিনী কোলে, তারপর তার বললাম না। ওকে চলো, টু বি কন্টিনিউ, রেডি, গো ফর। এই যে এরকম একটা ফাঁকা রাস্তায় শুট হচ্ছে, রাস্তাটা একটু দেখো, এই যে এখানে শুট হচ্ছে একটা এরকম প্লেসে, আউটডোর শুট হচ্ছে, রাস্তাটা পুরো ফাঁকা, এখানে খুব সুন্দর জায়গা। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে আমাদের কাশীপুরের রাস্তা, এটা হচ্ছে সন্দিপুর বলা যেতে পারে, সন্দিপুর বলা যেতে পারে, সন্দিপুর। দেবজিৎ সাপোজ যদি পাল হয় মেয়েটার টাইটেল, তাহলে অমুক পাল ঘোষ মন্ডল, ওরে বাবা, মানে তিনজনকে একসাথে বিয়ে করবে। এই যে আমাদের ইনি প্লেয়ার, আমাদের ফটোগ্রাফার, একটু দেখাই, আর যদি দেবজিতের যদি যদি মেটার সামনে যদি ঘোষি হয় তাহলে হবে কি, দেবজিৎ তাহলে মেটার নাম হয়তো হয়ে যাবে ঘোষ স্কোয়ার মন্ডল, ঘোষ ঘোষ মন্ডল না, ঘোষ স্কোয়ার, ঠিক আছে। এই যে ফটো দেখানো হচ্ছে মডেল কে, বলছে তোমার সুন্দর ফটো তুলেছি, তুমি দেখো। আমরা এসে গেছি আবার ক্যামেরা চালু না করে, এই যে এত সুন্দর পেছনের লোকেশন,
তো শুট হয়েছে আউটডোর হলো এটা, তো আউটডোর হওয়ার পর আবার যাচ্ছি, তো যেতে যেতে কথা হচ্ছে তো আমাদের সামনে আর একজন যাচ্ছে, দেখি তাদেরকে ধরতে পারি কিনা। ওকে তো চলছে, এই আসছে আমার পেছনে দীপ ম্যানাজ, এই এটা নয়, যা কোথায় গেল ওরা, এখনো পাত্তা নেই ওদের, তো জানি না কতক্ষণে কি আসবে, আমরা এখন তো যাচ্ছি গাড়িটা নিয়ে, এত সুন্দর ভিউ, কতক্ষণে আসবে কে জানে। তো আসছে ওরা, এই আসছে, না না ঘরে কোন, এই আসছে ওরা, পাশে 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 আমি চিন্তা, এই তো আমাদের আজকে নতুন শুট প্যাক আপ, তো সব বাড়ির দিকে, এই হচ্ছে সবাই মিলে একটা ফ্রেমে দিপদা 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 বাই সবাই টাটা টাটা টাটা।